সাখাওয়াত অনলাইন একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইতিপূর্বে এই অধ্যায়টি দুটো ক্লাস করেছি, তোমাদের নিশ্চয়ই যারা অংশগ্রহণ করেছো তাদের কাছে আছে। আমি এই সপ্তদশ অধ্যায়টি নবম দশম গণিতের সাধারণ গণিতের মাধ্যমিক গণিতের সপ্তদশ অধ্যায় পরিসংখ্যানের উপর ধারাবাহিক দুটো ক্লাস ইতিপূর্বে তোমাদের সাথে লাইভে এসেছিলাম এবং আশা করি সেই দুটো ক্লাস তোমরা দেখেছো এবং আমি যে বাড়ির কাজগুলো দিয়েছিলাম গত ক্লাসে সেই বাড়ির কাজগুলো সম্পন্ন করেছো। ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের বাড়ির কাছের খাতাটি তোমাদের হাতের পাশে রাখবে এবং খুলে রাখো, কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের পূর্বদিনের বাড়ির কাজের উত্তর দিয়ে দেব। যেহেতু বন্ধুরা তোমাদের সাথে আমার সরাসরি যোগাযোগ নেই, সরাসরি সম্পৃক্ততা নেই, তাই তোমাদের খাতা আমি দেখতে পারছি না, তাই আমি তোমাদেরকে খাতাটা মিলিয়ে নেওয়ার জন্য আমি আমার উত্তর আজকের ক্লাসে দিয়ে দেবো, গত ক্লাসের বাড়ির কাজের উত্তর। তার আগে চলো, নতুন যে সকল বন্ধুরা আমার সাথে যোগদান করেছো, আমার ক্লাসে উপস্থিত হয়েছো বা আমার এই লাইভ ক্লাস দেখছো, তাদেরকে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় বরিশাল। আমার কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা ইচ্ছা করলে আমাকে ফোন করতে পারবে 01757585992 অথবা 01816650992। যে কোনো একটা নাম্বারে আমাকে ফোন করলেই তোমরা আমাকে পাবে। চলো বন্ধুরা, আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণীর গণিত সপ্তদশ অধ্যায় নিয়ে। তো আমরা দুইটা ছবি তোমাকে আমি দেখাবো। এই দুইটা ছবির একটা বিশেষত্ব হলো, আমার সাথে আমার শ্রদ্ধাভাজন কয়েকজন শিক্ষক একটি অনুষ্ঠানে আমরা প্রধানমন্ত্রী দপ্তরে অংশগ্রহণ করেছিলাম, সেই অনুষ্ঠানের স্মৃতিময় আমার কিছু ছবি থেকে তোমাদেরকে দিলাম। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একজন কিংবদন্তী, এই যে ম্যাডামের ডান পাশে দাঁড়িয়ে আছেন, অত্যন্ত সুপরিচিত এবং কয়েকবার উনি বিভিন্ন ডিবেট এবং বিভিন্ন অনুষ্ঠানে বিদেশ ভ্রমণ করেছেন শিক্ষার্থীদেরকে নিয়ে। এই স্যার নাম খুশিদুজ্জামান স্যার, উনি বর্তমানে একটি স্কুলের প্রধান শিক্ষক। মাঝে আছেন আমাদের এক সুপ্রিয় ম্যাডাম, প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন, সর্বাণী ম্যাডাম, এবং তার পাশে আছি আমি। দ্বিতীয় চিত্রটা দিকে খেয়াল করো, আমাদের মধ্যে নতুন আরেকজন ম্যাডাম যোগদান করেছেন, ওনার নাম হলো নাসরিন আক্তার, ওনার রংপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। ওনার বায়োলজির কন্টেন্ট তোমরা দেখে থাকবে, বায়োলজির ক্লাসরুম করার জন্য উনি অনেকগুলো বিজ্ঞানে অনেকগুলো কন্টেন্ট তৈরি করছেন, তাদের সাথে তোমরা যদি তার ক্লাসরুমে যদি তোমাদের টিচাররা দেখিয়ে থাকে ওনার সাথে পরিচিত হবে, উনি একজন স্বনামধন্য টিচার। তার সাথে ছিলেন আমাদের নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ঢাকার একদম সুপ্রভাতের একদম প্রতিষ্ঠিত একটি স্কুলের একজন বিজ্ঞান শিক্ষক বেদাস দা, উনি অত্যন্ত চমৎকার এবং একজন জ্ঞানী শিক্ষক এবং অনেক জানেন, উনি ভালো ফিজিক্সের উপর অনেক কন্টেন্ট তৈরি করেছেন, গণিতের উপর তোমাদের অনেক কন্টেন্ট ওনার আছে। চলো আমি প্রথম ছবি দিয়ে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, বলতো ছবির মধ্যে কে আছেন, উনি কি পুরুষ না মহিলা? হ্যাঁ, খুব সহজে উত্তর দেওয়া যাবে, উনি একজন মহিলা, তাই না? মাঝের কোন কেন কীভাবে আমরা এর মোট কয়জন লোক সংখ্যা আছে তুমি চিন্তা করো তো। হ্যাঁ, তিনজন লোক, তিনজনের মধ্যে মাঝে একজন আছে। আমরা যদি হাতের আঙ্গুলে দেখাই, এই যে তিনটে আঙ্গুলের খুব সহজে আমরা এটাকে মধ্যের আঙ্গুল বলতে পারি, তিনটাতে। তিন সংখ্যাটা জোর না বিজয় বন্ধুরা, তিন সংখ্যাটা জোর না বিজয়, বিজয় বিজয় বলে আমি সহজেই মধ্যের ম্যাডামকে দিয়ে আমরা বলে দিলাম, মধ্যে আছেন একজন মহিলা শিক্ষক। হ্যাঁ, আমরা যদি দ্বিতীয় ছবির দিকে তাকাই, দ্বিতীয় ছবিটা বলছে মধ্যে কে আছে, এইখানে মধ্যে আছেন দুইজন পুরুষ, তুমি খুব আইডেন্টিফাই করতে পারছো না। যদি দুই বাক করো, আমাকে একদলে নিয়ে যেতে পারো, দেবদার স্যারকে আগে নিয়ে যাবে। এখানে সংখ্যাটা ছিল চার, এই চারজনের মধ্যে মধ্যক করতে গেলে দুইটা সংখ্যা নিয়ে আমাদের মধ্যক হয়ে যাচ্ছে। তাহলে জোর সংখ্যার মধ্যক নির্ণয়ের প্রক্রিয়া আর বিজোর সংখ্যক সংখ্যার মধ্যক নির্ণয়ের প্রক্রিয়াটা হবে আলাদা। তো চলো বন্ধুরা, আজকে আমরা কি শিখবো তাহলে বলো তো, কি শিখবো আজকে? হ্যাঁ, খুব সহজেই তোমরা বলে দিতে পারবে, আজকে আমরা মধ্যক শিখবো। একদম ইজি, এটা কোনো বিষয়ই না, কারণ আমরা মধ্যক নিয়ে কাজ করেছি। এই পাঠ শেষে তোমরা আসলে কি পারবে, আজকে আমরা এই পাঠটা কেন করবো, কি কারণে করবো, তা আমাদের জেনে থাকা থাকলে কিন্তু আমরা খুব ভালোভাবে পাঠে অংশগ্রহণ করতে পারি, আমরা মনোযোগ হতে পারি। আমরা এই পাঠ শেষে দুটো বিষয় শিখবো, দুটো বিষয় সম্পর্কে জানবো। আমরা প্রথমে যেটা জানবো, সেই প্রথম জানবো মধ্যক কি, তা বলতে পারবে তোমরা, মধ্যকের সংজ্ঞা আমাকে দিতে পারবে, কখন কোন জিনিসটা মধ্য, তুমি যে কোনো এক জায়গায় গেলে তুমি মধ্যে কে আছে আইডেন্টিফাই করতে পারবে, তাই না? আর মধ্যক নির্ণয় করতে পারবে,
মধ্যক কি তা বলতে পারবে, মধ্যক নির্ণয় করতে পারবে না। চমৎকার একটা জিনিস লক্ষ্য করো, একই জিনিস দুইবার বলেছি, আসলে মধ্যক নির্ণয়ের কয়েকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি গুলো আমরা জানবো। জোড় সংখ্যক সংখ্যার জন্য মধ্যক আছে, বিজোড় সংখ্যক সংখ্যার জন্য মধ্যক আছে, সারণীর জন্য মধ্যক আছে, না? তাহলে আমরা সেই মধ্যক গুলো নির্ণয় করা আজকে শিখব। তার আগে বন্ধুরা, আমরা গতকালের বাড়ির কাজের প্রশ্ন উত্তর দিই। আমি এইরকমের কিছু স্কোর তোমাদেরকে দিয়েছিলাম, উপাত্ত 54 থেকে 69 পর্যন্ত কিছু এরকম স্কোর আমি দিয়েছিলাম, তোমাদের খাতায় তোলা আছে, এটা নতুন করে তোলার দরকার নেই। আমি ক নম্বর প্রশ্নে বলেছিলাম শ্রেণী পরিসর নির্ণয় করো, মনে আছে? শ্রেণী পরিসর নির্ণয় করতে হলে বা শ্রেণী পরিসর নির্ণয় করতে হলে আমাদের প্রথমে কি জানতে হবে, প্রথমে আমাদেরকে জানতে হবে কি, প্রথমে জানতে হবে আমাদেরকে শ্রেণী পরিসরের, হ্যাঁ, সূত্র। সূত্রটা কি? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক। আমি কিন্তু ব্যাখ্যা করেছিলাম কেন এক যোগ করবো। তাহলে আমরা উপাত্তগুলো থেকে প্রথমেই খুঁজে বের করবো সর্বোচ্চ সংখ্যা কত। হ্যাঁ ঠিক আছে, তোমরা ঠিকই বলেছো বন্ধুরা, 78 সর্বোচ্চ সংখ্যা কত? হ্যাঁ 78। আর সর্বনিম্ন সংখ্যা করতে 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 41, সর্বনিম্ন সংখ্যা 41। তাহলে আমরা 78 থেকে 41 খুব সহজেই বিয়োগ করে ফেলব। বিয়োগ করলে বিয়োগফল কত হয় বন্ধুরা? 37 হয়। 37-এর সাথে আমরা এক যোগ করব না, এক যোগ করলে কত হয়? 38 হয়। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল শ্রেণী পরিসর নির্ণয়, 2 মার্কের উত্তর আমাদের হয়ে গেল। এইবার আমাদেরকে খ নম্বরের প্রশ্ন দিয়েছিল সারণী তৈরি। হ্যাঁ বন্ধুরা, যে 5 শ্রেণী ব্যক্তিকে সারণী তৈরি করা, আমি তৈরি করেছি। দেখো 41 থেকে 45 কয়টা সংখ্যা আছে, তুমি দেখো লাল করে দিয়েছি, আমার এই টেবিলের সংখ্যাগুলোর সাথে কালারের সাথে উপরের সংখ্যাগুলোর মিল আছে, তুমি খুঁজে দেখো। 42 43 আর আছে কত? 42 আছে একটা, 43 আছে একটা, 41 একটা, 43 আছে একটা, 4টা। আবার 46 থেকে 50 কয়টা আছে, এইভাবে তুমি খুঁজে বের করে দেখি। সবুজ রং, সবুজ রং কত আছে বলো, বলতে কত আছে? 48 আছে, এই একটা 48 46 49, এটা 48 4টা। এইভাবে 51 থেকে 55 আছে 2টা, এভাবে 56 থেকে 60 আছে 6টা, এইভাবে 61 থেকে 65 আছে 4টা, 66 থেকে 70 আছে 4টা, 71 থেকে 75 আছে 4টা, আর 76 থেকে 80 আছে 4টা। কি বন্ধুরা মিলে গেছে? হ্যাঁ, তাহলে আমার পক্ষ থেকে তোমাদেরকে হাততালি দেওয়া হইল, তোমাদের সবারই মিলে গেছে, ধন্যবাদ তোমাদেরকে। আমাদের গ নাম্বার প্রশ্নটা ছিল উক্ত সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। দেখো আমরা এবার টেলিটা বাদ দিয়ে দিয়েছি, যেহেতু গ নাম্বার প্রশ্নে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলেছে, যেহেতু সারণী নেওয়া লাগেনি, এজন্য আমরা টেলিটা বাদ দিয়ে গণসংখ্যাটাই নিয়ে এসেছি উপর থেকে। গণসংখ্যাটা ছিল কত? 4 4 2 6 4 4 4 2, এটা ছিল না? এই যে নিয়ে এসেছি, এইবার আমরা মধ্যবিন্দু নির্ণয় করছি। ওই যে মনে আছে 41 আর 45 যোগ করলে হয় কত দোস্ত? বন্ধুরা কত হয়? হয় হইলো 86, 2 দিয়ে ভাগ করলে হয় 43। এবার বলেছিলাম কি, 45 থেকে 50 বিয়োগ করো 5, তাহলে 43-এর লগে 5 যোগ করতে হবে। 48 48-এর লগে 5 যোগ করো 53 53-এর সাথে 5 যোগ করে 158, এইভাবে 63 68 73 আর 78। আমরা মনে মনে কল্পনা করছি গড়টা আছে 53টি, ঠিক আছে? 53-তে আমরা ধরে নিয়েছি আমাদের গড়, তাহলে 53, আমরা 58-তে গড় ধরেছি, দুঃখিত, আমরা 58-তে যদি গড় ধরে নেই তাহলে 58-র গড়ে বিচ্যুতি হবে 0। আমি আগের দিন যে সূত্র দিয়েছিলাম সেটা দিয়ে বের করতে পারো, অথবা ওই যে বলছিলাম ছোট সংখ্যাকে 1 2 3 মাইনাস 1 2 3, বড় সংখ্যাকে প্লাস 1 2 3 4, যতগুলো ফল রং থাকবে অতগুলো নাম্বার হবে, ঠিক আছে? তাহলে 3 4 -12, 4 2 -8, 2 অক্ষে -2, 6 0 0, 4 অক্ষে 4, 4 8 2 8, 3 4 12, 4 2 8। তাহলে এই যে এটা সমষ্টি কত, আমরা সমষ্টিটা দেখে নেই, সমষ্টিটা কত বন্ধুরা? সমষ্টি করো, করেছো? তাহলে আমরা সমষ্টিটা করি, সমষ্টিটা হচ্ছে 10 20 22 22 দিয়ে 4 গেলে 18, 10 10 দিয়া 12 গেলে থাকে 2 2 দিয়ে 8 4 10। হ্যাঁ ঠিক আছে, এইবার আমরা অনুমিত গড় ধরছিলাম কোনটাকে, ওই যে 58-তে অনুমিত গড় এ ধরেছিলাম। এইবার আমরা সূত্রটা লিখে ফেলেছি, গাণিতিক গড়ের সূত্র, এ প্লাস সামেশন এ বাই ইউআই বাই এন ইনটু এইচ। এই ছিল শ্রেণী বিস্তার, মনে আছে শ্রেণী বিস্তার? অর্থাৎ শ্রেণী বিস্তারটা হলো 45 থেকে 50 হইতে কত বৃদ্ধি পেয়েছে। এইবার আমরা মান বসাই দিছি, এর মান 58, এ বাই ইউআর মান 10, ভাগ করছি 30, এর মান 5, দ্বারা আমাদের হচ্ছে 58.67। অর্থাৎ 50-কে আমরা এই জায়গায় গুণ করছি, 5 10 কে 50 কে আমি 30 দিয়ে ভাগ করে দিচ্ছি ক্যালকুলেটারে। অত চিন্তা করার দরকার নেই, কাটাকাটি করার দরকার নেই, ক্যালকুলেটার তো ব্যবহার করা যাবেই। 1.666666666, আমরা 1.67 নিয়েছি, তাহলে কত হয় বন্ধুরা? 59.67, ক্লিয়ার? যাদের অঙ্কটা হয়েছে
তাদেরকে অভিনন্দন, যাদের অঙ্কটা হয়নি তারা আবার মনোযোগ দিয়ে অঙ্কটা তোমরা করে নাও, আবার মনোযোগ ধরে আমার ভিডিওটা দেখে নেবে। আমার লাইভের শেষে তুমি ইচ্ছা করলে ভিডিওটাকে টেনে টেনে আবারও দেখে নিতে পারবে বন্ধুরা। চলো এখন আমরা আজকের ক্লাসে ফিরে যাই। আমরা গতকালে উত্তর দিয়ে দিলাম, আজকের ক্লাসে দেখো আমরা একটু মধ্যক চিহ্নিত করি। এখানে পাঁচটা হাতি আছে, এই এক বন্ধু বলে ফেলেছে ওই একটা হাতির উপর লোক বসা আছে, স্যার ওইটাই মধ্যক হতে পারে। আবার কেউ বলতেছে স্যার ওই ছোট্ট হাতিটা মধ্যক হবে। দেখি আমরা মধ্যকটাকে আমরা সবুজ চিহ্ন করেছি, কেনা মধ্যক হয়, হ্যাঁ ছোট থেকে বড় সাজাচ্ছে, দেখো ছোট তার চেয়ে বড়, এই দেখো তার চেয়ে বড়, তার চেয়ে বড়, দেখো ছোট থেকে বড় সাজাইছি, খেয়াল করে রাখবা, এই ছোট থেকে বড় সাজাইছি, মধ্যক কেটা হয়ে গেল, মধ্যের সংখ্যাটাই মধ্যক হয়ে গেল। তাহলে দেখছো তাহলে মধ্যক কিভাবে নির্ণয় করবে? এখানে কিন্তু তোমাদেরকে আমি একটা তথ্য দিয়েছি, খেয়াল করে দেখো সংখ্যাগুলোকে আমরা বাম থেকে ডানে গেলে ছোট থেকে বড়, অথবা ডান থেকে বামে গেলে বড় থেকে ছোট সাজিয়ে আমরা মধ্যককে নির্ণয় করবো। এখানে বিজোড় সংখ্যক হাতি আছে, এজন্য খুব সহজেই কয়টা মধ্যক হয়েছে? একটা মধ্যক হয়েছে বন্ধুরা। এইবার আমরা কিছু সংখ্যা নিয়ে কয়টা বল নিলাম, এই যে মোট কয়টা বল, কয়টা বল বন্ধুরা? আটটি বল। আটটি বলকে দুই ভাগ করো, মাঝে নাই নাই, তাহলে কি মধ্যক নাই? না স্যার মধ্যক নেই। নো, উত্তর ভুল, মধ্যক অবশ্যই আছে, সেইটাই আমরা চিহ্নিত করতে আজকে শিখব। যে দুই দিকে সমান ভাগ করে দিয়েছি সুতরাং মধ্যক নাই, না মধ্যক আছে, এটা আমরা কিভাবে নির্ণয় করব আজকে ক্লাস শেষে আমরা সেটা জানতে পারবো। একটু ধৈর্য ধরো, একটু খেয়াল করো, হ্যাঁ কেউ তো হয়তো পারো লাভ দিয়ে উঠছে, তার অষ্টম চিন্তা করছি পারছি না, একটু ধৈর্য ধরো। কতগুলো অবিন্যস্ত উপাত্ত দিই যদি আমি, কতগুলো অবিন্যস্ত উপাত্ত দিলাম, 30, 33, 25, 17, 20, 30, 15, 24, না 19, তারপর কত দিলাম, হ্যাঁ এই কটা উৎপাদি দিলাম। এখন এগুলোকে তুমি কি করবে? একটু আগে কি দেখাইছি, হাতির বেলা কি দেখাইছি? হাতির বেলা দেখেছি ছোট থেকে বড় বা বড় হাতি থেকে ছোট হাতির দিকে গিয়েছিলাম। এইখানে আমরা কি করব তাহলে বন্ধুরা, কি করবা বলতো? এইখানে আমরা যে কাজটা করব, মানের ক্রমানুসারে সাজাবো। তাহলে সাজাই সবচেয়ে ছোট 15, তারপর 17, তারপর 19, তারপর 20, তারপর 24, তারপর 25, তারপর 29, তারপর 30, তারপর 33, হ্যাঁ আমরা সাজিয়ে ফেলেছি বন্ধুরা। এইবার দেখি দুই ভাগ করে ফেলেছি, সংখ্যা কয়টা? 4, 4, 8, 1, 9, 9টা সংখ্যা খুব সহজে মধ্যে নির্ণয় করতে পেরেছি, আর উপরে সমান দুই ভাগে ভাগ করেছি। তাহলে বন্ধুরা মধ্যকের সংখ্যাটা কি হবে? হ্যাঁ উপাত্তগুলোকে যদি ক্রমানুসারে সাজাই তাহলে যে সংখ্যাটা উপাত্তগুলোকে দুই ভাগে ভাগ করবে, কয় ভাগে, কয় ভাগে ভাগ করবে? দুই ভাগে ভাগ করবে, দুই দিকে ভাগ করে দিবে, সেইটাকে আমরা বলবো মধ্যক। তাহলে মধ্যকের সংখ্যাটা একটু লিখে নেই, এই দেখো মধ্যক 24, আল্লাহ আমি তো আগে ওই যে 24 ছিল সেটাকে, হ্যাঁ 24 ছিল, 24 হলো মধ্যককে চিহ্নিত করে দিচ্ছে বারবার, মধ্যক মধ্যক। তাহলে মধ্যকের সংখ্যা কি? উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে, ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট, যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে দেয়, কয় ভাগে? দুই ভাগে, দুই ভাগে ভাগ করে দেয়, সেই মানকে উপাত্তগুলোর মধ্যক বলে। ক্লিয়ার? মধ্যকের সংখ্যা আমরা জেনে গেলাম, মধ্যক কি আমরা বলতে পারি এখন? কতগুলো উপাত্ত দিল তাকে স্যার মানের ক্রমানুসারে বড় থেকে ছোট, ছোট থেকে বড় স্যার সাজিয়ে ফেলবো, তারপর আমরা দুই ভাগে ভাগ করবো, মাঝে ধরে থাকবে সেটাই মধ্যক, মাঝে কিন্তু দুইটাও থাকতে পারে, সেটা আমরা একটু পরে আসতেছি। যদি দুইটা সংখ্যা থাকে তাহলে ওই দুইটা সংখ্যাকে কি করতে হবে? ওই দুইটাকেও করা যেতে পারে, সেটাকে আমরা কিভাবে করবো একটু পরেই আমরা জানতে পারবো। আগেই বলে দেই, সেটা ওই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে। অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় সূত্র তাড়াতাড়ি খাতায় লিখে ফেলো বন্ধুরা, তোমাদের একটা লাগবে, একটু পরে অঙ্ক করতে লাগবে। কিন্তু অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? যেটা সারণীর মধ্যে নাই সেই উপাত্তকে বলে অবিন্যস্ত উপাত্ত। উপাত্তের সংখ্যা যদি এন বিজোড় সংখ্যা হয়, বিজোড় বলতে কত? 1, 3, 5, 7, 9, 11 ইত্যাদি বিজোড় সংখ্যা আমরা সবাই জানি, হ্যাঁ যদি বিজোড় সংখ্যক হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে কি বন্ধু? n+1 যোগ ভাগ 2। নয়ের, নয়টা সংখ্যা থাকলে নয়ের তুমি দুই দিয়ে যোগ, এক যোগ করলে হবে 10, 10কে দুই দিয়ে ভাগ করলে হবে 5, পঞ্চম সংখ্যাটা হবে মধ্যক। বিজোড়ের বেলা ঝামেলা কম, দুই পাশে সমান দিয়ে মাঝে একটা থাকে। কিন্তু জোরের বেলা কি হবে? জোরের বেলা উপাত্ত সংখ্যা যদি এন জোর সংখ্যা হয় তবে মধ্যক হবে, n/2 তম পদ
সো এন বাই টু প্লাস ওয়ান তম পদ একটু আমরা কাজ করি। এইটা একটা উদাহরণ নিয়ে দেখি, এই যে কতগুলো সংখ্যা দেওয়া আছে, কয়টা সংখ্যা গণত্ব একটু গণত্ব গণন বন্ধুরা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা সংখ্যা দেওয়া আছে, জোর সংখ্যা, গেনের মান জোর না বিজোর, জোর। তাহলে দশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে, পাঁচ। তাহলে পঞ্চম পদটা নিতে হবে, এক দুই তিন চার পাঁচ, পঞ্চম পদ পঁচিশ নিতে হবে, আর এন বাই টুর লগে এক যোগ করলে ষষ্ঠ পদের মান যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে। দেখি এই দেখছো, এই দুই ঘাসে চারটে সেটা ভাগ করছি, পঞ্চম পদ কত পঁচিশ, ষষ্ঠ পদ কত আঠাশ, এই দুইটা সংখ্যাকে আমাদেরকে যোগ করতে হবে, এই যে যোগ করতে হবে, যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা করি, দেখো দেখো পঞ্চম পদের মান আর ষষ্ঠ পদের মান, পঞ্চম পদের মান কত পঁচিশ, ষষ্ঠ পদের মান কত আঠাশ, এই উদাহরণ, এই উদাহরণটা হ্যাঁ যোগ করলে হয় কত তিপ্পান্ন, তিপ্পান্নকে ক্যালকুলেটার দিয়ে ভাগ করো দুই দিয়া, আমার উত্তর দেখবা না, ক্যালকুলেটারে ভাগ করো সবাই, হ্যাঁ ছাব্বিশ পয়েন্ট পাঁচ। তাহলে কয়টা সূত্র আমরা পেলাম, দেখো এখানে আমরা দুইটা সূত্র পেলাম, একটা পেলাম এন এর মান জোর হলে মধ্য, ইতিপূর্বে আমরা উদাহরণ দিয়েছি দুই পাশে সমান ভাগ হয়েছে মাঝে একটা হয়েছিল চব্বিশ কত টোয়েন্টি ফোর সেইটা করেছিলাম। এইবার আমরা কি করবো, দুইটা পদে যোগ করবো, ওই যে বলেছে ওই যে বল দেখাইছিলাম, হ্যাঁ 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 আটটা বল দেখিয়েছিলাম চারটে চারটে, তাহলে চারটা চারটা দেওয়া যাবে না, দুই পাশে তিনটে তিনটে ছয়টা দিয়ে মাঝে দুটো বল রেখে দেবো, ওই দুইটা বলকে যোগ করে দুই ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে মধ্য। চলো আমরা একটু সামনের দিকে যাই, আমরা এবার নেব শ্রেণীবিন্যস্ত উপাতের মধ্যে পূর্ণ, আমাদের তো অবিন্যস্ত স্কোর আমরা সাজাইয়ে সহজে মধ্যক নির্ণয় করে ফেললাম। এইবার যদি আমাদেরকে সারণী দিয়ে দেয় না, ওই যে টেবিলের ভিতরে যদি সংখ্যাগুলো দিয়ে দেয়, তাহলে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করবো সেটা আমাদের এখন জানা দরকার। এইটার সূত্র কিন্তু আমাদের খাতায় লিখে রাখতে হবে, আমরা যখনই করবো ওই সূত্র প্রথম দিকে দেখে দেখে করবো, তারপর যখন মুখস্থ হয়ে যাবে তখন খাতা ছুঁড়ে ফেলে দিয়ে করে না, কারণ আমরা পারি, আমরা পারি, আমরা পারি, উই শ্যাল ওভারকাম, আমরা অবশ্যই জয় করব না। চলো আমরা তাহলে প্রথমেই, চলো আমরা প্রথমেই সূত্রটা দেখে নিব, সূত্রটা কি, এই মধ্যক নির্ণয়ের সূত্র, সারণীর জন্য মধ্যক নির্ণয়ের সূত্র লিখে নাও, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এল, আগে তুলে নাও, আমরা প্রতিটা জিনিসের ব্যাখ্যা জানবো, এল কি, এন কি, এফ সি কি, তারপর এইচ কি, এফ এম কি। তো চলো আমরা একটু ব্যাখ্যাটা দেখি, এল হলো মধ্যক শ্রেণী নিম্ন সীমা, তোমাকে আগে খুঁজে বের করতে হবে কোথায় মধ্যকটা আছে, চিন্তা করার কোনো কারণ নাই, আমাদের সূত্র আছে, আমরা সূত্র দিয়ে সেটা বের করব না, আমাদের অবশ্যই ক্লু থাকবে, তোমাদের দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই তো, আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করব, তার নিম্ন সীমা তোমাদেরকে আমি আগের ক্লাসে শিখিয়েছি, ওই যে শ্রেণী ব্যক্তির ছোট কোন সংখ্যাটা, ছোট সংখ্যাটা যে সংখ্যাটা বাম পাশে থাকে ওটা হলো নিম্ন সীমা, আর ডান পাশে যে থাকে শ্রেণীর সেটা হলো হ্যাঁ উচ্চ সীমা। এই যে এই নিম্ন সীমাটা আমরা নেব যেটার মধ্যে মধ্যক আছে, অনেকগুলো শ্রেণী থাকবে যেটার মধ্যে মধ্যক থাকবে, এন হইলো গণ সংখ্যা অর্থাৎ কতটি দেওয়া আছে, একটু আগে তুমি গণ সংখ্যা মোট দেখেছো সেইটা, এফ সি হলো যে শ্রেণীতে মধ্যক আছে বলে তুমি মনে করছো, তুমি ধরে নি সেইটা মধ্যক আছে, ইচ্ছা করলে ধরে নিতে পারবে না, সূত্রের সাহায্যে বিশেষভাবে তুমি বুঝতে পারবে যে মধ্যক আছে, সেটা ঠিক উপরের যোগফলটা গণ সংখ্যার যোগফল অর্থাৎ তার আগ পর্যন্ত গণ সংখ্যার যোগফল এফ সি, আর এফ এম হলো যেইটার ভিতরে মধ্যক আছে, আমরা একটু পরে ধরে ধরে দেখবো যে লাইনের মধ্যে মধ্যক আছে সেইটা গণ সংখ্যা। এরপর আমরা এই ছিল শ্রেণী ব্যক্তি, ইতিপূর্বে তুমি জেনে গেছো অর্থাৎ একটা শ্রেণীতে কয়েক শ্রেণী ব্যক্তি, পাঁচ শ্রেণী ব্যক্তি, দশ শ্রেণী ব্যক্তি, ছয় শ্রেণী ব্যক্তি, পনেরো শ্রেণী ব্যক্তি, এরা উল্লেখ করা না থাকলে তোমাকে বের করার সূত্র বলা হয়েছে। এইবার মধ্যক শ্রেণী কিভাবে তুমি আইডেন্টিফাই করবা, টোটাল গণসংখ্যাকে তুমি দুই দিয়ে ভাগ করো, তোমার তিরিশটা গণসংখ্যা আছে, দুই দিয়ে ভাগ করলে কত হয় পনেরো, তাহলে পনেরোতম পদটা হবে মধ্যক, এটা কোন শ্রেণীর মধ্যে আছে খুঁজে বের করতে হবে, তোমার মোট পঞ্চাশটা পদ দুইটা ভাগ করছো পঁচিশ, পঁচিশতম পদটা হলো মধ্যক, এটা কোন শ্রেণীতে আছে এটা তোমাকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ এন বাই টুতম পদের মান মধ্যক এবং উক্ত পদ যে শ্রেণীতে আছে সেটি হলো মধ্যক শ্রেণী। চলো কথা বাড়িয়ে লাভ নেই, আমরা একটা উদাহরণ দিয়ে অঙ্কটা করে ফেলি আজকাল, এবং এইটার মাধ্যমে আমরা শিখে ফেলবো আমরা দুটো শিখন ফল, এই তোমাদের একটা উদাহরণ দিয়ে দিয়েছি, শ্রেণী বিস্তার
শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় নির্ণয়। আচ্ছা শ্রেণীব্যক্তি কি বন্ধুরা 41 থেকে 45, গণসংখ্যা কয়জন আছে 5 জন, 46 থেকে 50 কয়জন আছে 5 জন, 51 থেকে 55 কয়জন আছে 2 জন, 56 থেকে 60 5 জন, তারপর 61 থেকে 65 5 জন, 67 থেকে 70 4 জন, বা 4 পি বা 4। এইবার আমাদের ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা জিনিসটা কি? ক্রমযোজিত ক্রম, ক্রম মানে ধারাবাহিক ভাবে, যোজিত মানে যোগ করা, গণসংখ্যা মানে ওই যে গণসংখ্যা গুলো দেওয়া আছে, সংখ্যাটা দেওয়া আছে ওই যোগ করা। তাহলে ক্রমযোজিত অর্থ ধারাবাহিক ভাবে যোগ করব কাকে? গণসংখ্যাকে। ধারাবাহিক বলতে প্রথম গণসংখ্যার যোগফল কত? 5। প্রথমটায় 5 আছে, 5, এই যে 5 বন্ধু, এই যে 5, এই 5। তারপর দ্বিতীয়টার কত? 5 আর 5 10। তারপর কত? 5 আর 5 10 আর 2 12, 5 আর 5 10 আর 5 17, তারপর 5 22, তারপর হইল 26। আমরা এটা কি এইভাবে বন্ধুরা করি না? আসলে আমরা কিভাবে লিখি আমি দেখিয়ে দিলাম, প্রথম 5, তারপর এই 5-এর, এই 5-এর সাথে আমরা এই 5 যোগ করলে হয় আমাদের 10 না, তারপর এই 5-এর সাথে এই 5 যোগ করে 10-এর সাথে 2 যোগ করে হয় আমাদের 12, তারপর আরো আবার এই 5 এই 5 এই 2 আর এই 5-এর সাথে যোগ করলে হয় 17, আবার 5 5 2 5-এর লগে 5 যোগ করলে হয় 22, আবার এই কটার সাথে 4 যোগ করলে হয় 26। কিন্তু আমরা পরীক্ষায় কি করব বন্ধুরা? প্রথমে এই 5টা এখানে লিখব, হ্যাঁ এই যে 5 আমরা এখানে লিখব, এই 5-এর সাথে আমরা এই 5 যোগ করব, কি বলবা? এই 5-এর সাথে এই 5 যোগ করে আমি শুধু 10 লিখবো, এগুলো দেখাবো না, এগুলো কিন্তু দেখাবা না। তারপর এই 10-এর সাথে এই 2 যোগ করে এখানে 12 লিখবা, এইটুকু তুমি দেখাবা না, দেখানোর দরকার নেই। আমি কি করছি এই জন্য তোমাকে বলেছি, কিন্তু বন্ধুরা তোমাদের এই কাজটা করতে হবে না। এবার এই 12 এর সাথে 5 যোগ করলে কত হয়? 17 তুমি লিখবা, এই 17-এর সাথে এই 5 যোগ করলে কত হয়? 22 লিখবা, এই 22-এর সাথে 4 যোগ করলে কত হয়? 26 লিখবা। ক্লিয়ার? এই জিনিসগুলো, এই যে 5 যোগ 5 5 যোগ 5 যোগ 2 5 5 2 5, এই যে আমি যোগ করে তোমাদেরকে দেখিয়েছি, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখিয়েছি, বাট পরীক্ষার খাতায় আমাদের এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, আমরা শুধু যোগফল লিখবো। আরেকবার বলি, এই 5 এখানে গেল, এই 5-এর সাথে 5 যোগ করে 10, এই 10-এর সাথে 2 যোগ করে লিখবো 12, 12-এর সাথে 5 যোগ করে লিখবো 17, 17-এর সাথে 5 যোগ করে লিখবো 22, 22-এর সাথে 4 যোগ করে লিখবো 26। তো আমরা ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে গেলাম। এখন শেষ পর্যন্ত কত পেলাম? সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যা কত? 26। 26ই হবে এই নির্মাণ, অর্থাৎ মোট সংখ্যা আছে 26টা, এখানে যোগ করলে 26, মনে রাখবা এই মাথায় যোগ করলে 26 থাকবে, তাহলে বুঝবা তোমার অঙ্ক হয়েছে, নাইলে কোথাও না কোথাও যোগে ভুল হয়েছে। কি বললাম? এই সবগুলোর যোগফল যত, এই শেষ গড়ের ক্রমযোজিত গণসংখ্যা হবে তত, যদি না হয় কোথাও না কোথাও ভুল হয়েছে। তাহলে এর মান কত? 26। এই 26কে আমি কত দিয়ে ভাগ করব? হ্যাঁ 2 দিয়ে, ওই যে সূত্র বলেছিলাম n/2 তম পদ হবে মধ্য, তাহলে কত হইলো? 13। এই 13তম সংখ্যাটা কোথায় আছে? 5-এর মধ্যে কি 13 আছে বন্ধুরা? নাই। 10-এর মধ্যে 13 আছে? নাই। 12-এর মধ্যে 13 আছে? নাই। 17-এর ছোট 13, মানে রাখতে হবে 12-এর চেয়ে বড়, 17-এর চেয়ে ছোট, তাহলে এই শ্রেণীটার মধ্যে আছে মধ্য। এখন তুমি বলবা স্যার এখানে তো 17, তো 13 নাই, মনে রাখতে হবে যত ক্রমযোজিত ফল হইবে ওর চেয়ে ছোট বা ওই সংখ্যাটা হবে হইলো মধ্য। তাহলে 17, 13-র তো গড় নেই, তাহলে 12-র বড় 17-র ছোট, সুতরাং 17-র ঘরে হবে মধ্য। মধ্যক শ্রেণী কোনটা? হ্যাঁ 56 থেকে 60। তাহলে মধ্যক শ্রেণী হলো 13তম সংখ্যা হবে মধ্যক, যা 56 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। তাহলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত? হ্যাঁ 56 থেকে 60, 56 থেকে 60 এর নিম্ন সীমা কত? হ্যাঁ বলো, 56, ওই নিম্ন সীমা 56, তেলের মান 56 পেয়ে গেলাম। এবার এনের মান কত? 26 পেয়ে গেলাম। দেখো এইবার এফ সি কত? এই যে দেখো, এই এই এইটার ভিতরে তুমি মধ্য আছে বলছি, এটির মধ্যে কি বলেছ? 56 থেকে 60 এর মধ্যে মধ্য আছে। তুমি বলছিলাম তার আগ পর্যন্ত যোগফল, তার পূর্ব যোগফল, তার পূর্বের যোগফলটা কত? 12। পূর্বের যোগফলটা হলো 12, এই 12 হবে এফ সি, মনে থাকবে, যেটার মধ্যে মধ্যক আছে তার আগের ক্রমযোজিত গণসংখ্যার ফলটাই হবে এফ সি। এফ এম হবে এইটার মধ্যে মধ্যক আছে, এইটার গণসংখ্যা কত? 5। তাহলে এফ এম হবে 5। শ্রেণী বিস্তার কত? 41 থেকে 45, 41 থেকে 45,
একচল্লিশ, 42, 43, 44, 45, কয়টা? 5টা, তাইলে ক্লিয়ার? হ্যাঁ, মধ্যক শ্রেণী হলো 56 থেকে 60 কেন হয়েছে, 13তম সংখ্যা মধ্যক, সেটা আছে 56 থেকে 60 এর মধ্যে, ওই 17টা গণসংখ্যার মধ্যেই। তাহলে আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেলাম 56 থেকে 60, অতএব নিম্ন সীমা হলো 56, সুতরাং এল এর মান 56, পূর্বজাত গণসংখ্যা এন এর মান পেয়েছি আমরা 26, এফ সি হলো ওই যে 17 গণসংখ্যার মধ্যে মধ্যক আছে তার আগেরটা হলো 12, এই যে 12, এই যে 12, আর এফ এম হইল 17 গণসংখ্যা 5, এফ হইল, তাহলে আমরা সূত্র বসিয়ে দিই। এখন আমাদেরকে সূত্র, সূত্রে কিন্তু এক নম্বর বন্ধুরা, সূত্রে কিন্তু এক নম্বর, সূত্র ভুল করলে পরবর্তী অংশ হবে না, নম্বর তুমি পাবে না, হয়তো এই পর্যন্ত তুমি 2 নম্বর অর্জন করেছো। ক্রমজয়িত গণসংখ্যা দেখেছো, মধ্যক শ্রেণী কোথায় আছে এটাকে তুমি চিহ্নিত করেছো, তোমার 2 নম্বর হয়ে গেছে, মধ্যক শ্রেণী চিহ্নিত করেছো, আর কি করেছো, ক্রমজয়িত গণসংখ্যা নির্ণয় করেছো, 2 নম্বর হয়ে গেছে, এবার সূত্র লিখেছো, 3 নম্বর পেয়ে গেছো, 3। এইবার আমরা মান বসিয়ে অঙ্ক করবো, এই যে এল এর মানটা কত কত আছে সব বসিয়ে দিছি, এই দেখো এল এর মান 56, এন বাই 2 এর মান 13, বিয়োগ এফ সির মান 12, ভাগ এফ এম এর মান 5, আর এইচ এর মান 5, কাটাকাটি করলে কত হয় দেখো দেখতে, এই যে 56 আর 13 থেকে 12 গেলে 1, আর কাটাকাটি করলে 1, তাহলে 1, 56 আর 1, 57, তাহলে আমাদের মধ্যক নির্ণয় হয়ে গেল। আমরা কয় পদের মধ্যক নির্ণয় শিখলাম আজকের বন্ধুরা? 2 পদের মধ্যক নির্ণয় শিখলাম। প্রথমে শিখেছি আমরা অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়, সেইখানে আবার 2টা সূত্র, একটা ছিল এন এর মান জোড় সংখ্যার জন্য, আর একটা ছিল এন এর মান বিজোড় সংখ্যার জন্য, 2টা সূত্রে আমরা মধ্যক করেছি। আর একটা মধ্যক করেছি আমরা সারণীর জন্য, সারণীর মধ্যকে একটি সূত্র, একটি, কেবল একটি সূত্র। হ্যাঁ, তাহলে আমাদের মধ্যক নির্ণয়ের জন্য সূত্র কয়টা? হ্যাঁ, 3টা সূত্র, আমাদের মধ্যক নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে 3টে, 3টা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের মধ্যক নির্ণয় কোনো চিন্তারই বিষয় না। তোমরা কেন কথা শুনছো, এই মধ্যক নির্ণয় করেছো 4 নম্বর পেয়ে গেছো, বিচারক নির্ণয় করছে 4 নম্বর পেয়ে গেছো, আবার সারণীটা এমনভাবে থাকবে ক নম্বরে ক্রমজয়িত গণসংখ্যা চাইছে, তাহলে খ নম্বরে এসে বলবে কি মধ্যক নির্ণয় করে 2, ওই ক্রমজয়িত গণসংখ্যা লাগে নাই এই জন্য 2 নম্বর হয়ে গেল। এইভাবে বিভিন্নভাবে নাম্বারের বিভাজন থাকে, তাই আমাদের করতে হয়। যাই হোক বন্ধুরা, মধ্যক নির্ণয় আমাদের শেষ, চলো আজকে আমরা কি শিখি একটু দেখি। প্রথমে আমার শুধু মধ্যক কাকে বলি দেখি মনে করতে পারো কিনা, এই কেউ কেউ কিন্তু খাতা উল্টাচ্ছে, পিছনের দিকে খাতা দেখতেছো, তাই না? দেখো সমস্যা নাই, বারবার দেখলে বারবার বললে আমাদের বিষয়টা মাথায় খেলে যায়, বুঝছো? এই জন্য তোমরা বারবার বলবা, বন্ধুদের সাথে বলবা, বন্ধুদের সাথে চ্যালেঞ্জ দেবো, হ্যাঁ দোস্ত বলতো মধ্যক কাকে বলে, ও না বলে চ্যালেঞ্জ তোমারটা হয় নাই, তুমি আবার খাতা দেখলাম। এইভাবে আমরা ছোটবেলায় মুখস্থ করতাম, এক বন্ধু আরেক বন্ধুর উত্তর দিতাম, চ্যালেঞ্জ দিতাম, বাজি ধরতাম, তারপর আমরা সূত্র মুখস্থ করতাম। তো মধ্যক কাকে বলে? উপাত্তগুলোকে, যে উপাত্ত সমান 2 ভাগে ভাগ করে, কতগুলো উপাত্তকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে বিভক্ত করে সেই মানটাকে বলা হয় মধ্যক। ধন্যবাদ। এবার আমরা দেখি এই যে কতগুলো সংখ্যার মধ্যক নির্ণয় করতে পারো, 3, 6টা সংখ্যা সাজাতে হবে, দেখো 52-র পর 56, 52-র পর 56, 56-র পর 65, 65-র পর 72, 70, 78, তাইলে 65 আর 72-এর যোগফলের অর্ধেক হবে মধ্য। 137-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে বন্ধু? 65, 68.5 হতে পারে মধ্য। চলো আমরা পরেরটা দেখি, এই মধ্যে মধ্য কত? 3, 6, 7টা সংখ্যা আছে, কত? 6, 7, 7, 8, 8, 9, 12, 6, 6, দেখি আমরা লিখি 6, 7, 7, 8, 8, 9, 12, 7টা, 6, 7, 7, 8, 8, 8 হবে মধ্য, আমরা হাতে করেই করে ফেলতে পারি। দেখি আমরা এবার বিন্যস্ত উপাদের মধ্যক নির্ণয়ের সূত্রটা মনে আছে, অবিন্যস্ত স্কেল, অবিন্যস্তের সূত্র তো n/2 তম পদ অথবা n/2 + n/2 + 1 তম পদের সমষ্টি ভাগ 2। এবার বিন্যস্ত উপাত্তের সূত্র হলো l প্লাস n/2 - fc × h/fm। তো ঠিক আছে বন্ধুরা, আমরা সূত্রগুলো আবারও মুখস্থ করবো বাসায় বসেই। তো চলো একটা বাড়ির কাজ দিই, আবারও একটা বাড়ির কাজ দিই, দেখি বন্ধুরা তোমরা করে রাখবা, আমি হয়তো পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদের বাড়ির কাজের উত্তর মিলিয়ে দেবো। এইবার কিন্তু কমেরা করে রাখতে হবে, যারা গতকালে ক্লাস করো না তাদের কিন্তু এই ক্লাসে অবশ্যই করতে হবে। বন্ধুরা এটা বাড়ির কাজে আমরা আসি, এইবার একটা উপাত্ত দিলাম, শ্রেণী ব্যক্তি 1 হইতে 10,
লিখো 1 হইতে 10, আছে 1 2 3 4 5 6 7, 7টা সারি, 8টা সারি এঁকে ফেলো, 8টা সারি এঁকো, তারপর 8টা সারি এঁকো, 8টা রেখা দাও, 8টা রেখা দাও আর খাড়া 3টা রেখা দাও, 8টা রেখা দাও আড়াআড়ি আর খাড়া দাও 3টা, 2 কলাম আর 1 2 3 4 5 6 7 8টা হবে, ও না 9টা রেখা দিতে বন্ধুরা, 3 6 7 8 9টা রেখা দিতে হবে আড়াআড়ি, তাহলে আমাদের 8টা সারি হয়ে গেল। প্রথম সারির টপে লাগবা শ্রেণী ব্যক্তি, দ্বিতীয় সারির টপে লাগবা গণসংখ্যা, লিখেছো শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা, লিখেছো বন্ধুরা? দেখার পর শ্রেণীর প্রথম করে লিখে দাও, গণসংখ্যা পরে বসাবার সুবিধা আছে। দেখো 1 হতে 10, 1 হতে 10, 1 হাইফেন 10, লিখেছো, চালাও 11 থেকে 20, আর বলা লাগবে? বুদ্ধি আছে, লাগে না আসলে 21 থেকে, তুমি বলবো স্যার কততে শেষ করবো 70, এই তাহলে একবার কত, 21 থেকে 30, হ্যাঁ 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, হ্যাঁ 61 থেকে 70, এই দেখবা এগুলাই শ্রেণীগুলা ধারাবাহিকভাবে দেয়, তুমি খালি খেয়াল করবো শ্রেণী ব্যক্তি 10 10 10 করে চলে যাবা, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, এইবার গণসংখ্যার ধারে চলে যাও। প্রথম করে লেখো 6, দ্বিতীয় করে লেখো 18, পরের ঘরে লেখো 5, চতুর্থ ঘর বা 5 এর নিচের ঘরে লেখো 22, তার পরের ঘরে লেখো 5, তার পরের ঘরে লেখো 4, তার পরের ঘরে লেখো 10, দেখা হয়েছে? কাজটা কি করতে হবে, সারণি থেকে মধ্যক ও সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে, এইটার সাথে পূর্বের একটা কাজ জড়িয়ে দিয়েছি, হ্যাঁ আগে সারণি তৈরি করে মধ্যক গড় নির্ণয় করছো, এবার আমি সারণি দিয়ে দিলাম, সেইখান থেকে তুমি গড় নির্ণয় করবে আর মধ্যক নির্ণয় করবে। তো বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ, আমার সাথে যারা এতক্ষণ ক্লাসে অংশগ্রহণ করেছো, মনোযোগ দিয়ে শুনেছো, খাতায় তুলেছো, এবং স্পেশালি যারা বাড়ির কাজ করেছো, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি পরবর্তী ক্লাসে আবার আমরা প্রচুর নিয়ে আলোচনা করব এবং আমরা আজকের বাড়ির কাজ উপস্থাপন করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা টাটা, আবার দেখা হবে।